হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর 001। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আমি পাশে করছি, আপনারা সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে শেখাতে চলেছি যে আপনারা কীভাবে থাম্বনেলে লোগোগুলি দেখে ফুল স্ক্রিন লোগোগুলি দেখে নিয়েছেন, তো এই ধরনের লোগোগুলি কীভাবে ক্রিয়েট করবেন। তো আমি দেখিয়ে দেবো এই ভিডিওটিতে। তো আপনারা যদি এই ধরনের লোগোগুলি ক্রিয়েট করতে চান, তাহলে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এবং আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো চলুন আর বেশি দিন করে ভিডিওটি শুরু করা যায়। এই ভিডিওটি ক্রিয়েট করতে হলে আপনাদের প্রয়োজন হবে পিক্সলাইভ অ্যাপসটি। এই যে পিক্সলাইভ অ্যাপসটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে এই পিক্সলাইভ অ্যাপসটি আপনাদের প্রয়োজন হবে। এবং আপনাদের প্রয়োজন হবে কতগুলি ফন্ট এবং ব্যাকগ্রাউন্ড পিএনজি, এই সমস্ত পিএনজি সমস্ত লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন, ওখান থেকে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করতে যদি কোনো প্রবলেম হয় আমরা কমেন্ট করবেন, রিপ্লাই দিয়ে দেবো। তো আপনারা প্রথমে পিক্সলাইভ অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর প্রথমে ডিসক্রিপশন থেকে পিএনজিগুলি ফোনটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেবেন, আপনারা পিক্সেল অ্যাপসটি ওপেন করে জাস্ট এখানে এরকম একটি পেজ ওপেন হবে। ওপরে থ্রি ডট, যেখানে থ্রি ডটে ক্লিক করবেন, তারপর ইমেজ সাইজে ক্লিক করবেন। করার পর এখানে যে কাস্টম আছে, যেটিতে ওয়েটটিতে করবেন, এটিকে ব্যাক করে করবেন 1080। তো 1080 করে দিলাম, এটিকে ব্যাক করে করবেন 2400 করে দেবেন। এটিকে করে দিলেন, এটিকে টেক্সটটিকে ডিলিট করে দেবেন। ডিলিট হয়ে গেলো, দেন এবার আপনারা এই যে তিন নম্বর যে অপশানটি, সরি চার নম্বর যে অপশানটি আছে, দুটোর উপর ক্লিক করবেন। তারপর ফর্ম গ্যালারি, যেখানে ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। করার পর আপনারা এবার ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে নেবেন। আমি ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট হয়ে গেছে। এবার আপনারা রাইট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এই যে তিন নম্বর অপশানটি আছে ক্লিক করবেন। করার পর এই যে প্রথমে ইম্পোর্ট অপশান আছে, ইম্পোর্ট অপশানে ক্লিক করবেন। করার পর আপনারা প্রথমে এই যে পিএনজিটি, এই পিএনজিটি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর এই যে প্লাস এখানে ক্লিক করবেন। করার পর এটির সাইজ দিয়ে করে নেবেন, এই যে সাইজ আছে এটিকে করে নেবেন 250 করে নেবেন। নেওয়ার পর আপনারা এই যে পজিশানে ক্লিক করবেন, এই যে রিলেটিভ পজিশান ক্লিক করার পর আপনারা এই যে বাটনটিতে ক্লিক করে দেবেন। শুধু জাস্ট এই বাটনটিতে ক্লিক করে দেবেন, সাইজ মতো বসে যাবে। তারপরে রাইট বাটনে ক্লিক করে দেবেন। এবার যেটা করবেন আপনারা, এবার আপনারা এটাকে ছোটো করে দিতে পারবেন একটু। তো আমি ছোটো করে নিচ্ছি একটু জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি 45 করে নিচ্ছি, আবার এটিকে মিডিলে করে নিলাম। তারপর আবার ইম্পোর্টে ক্লিক করবেন। করার পর এবার আরেকটি পিএনজি অ্যাড করবেন। তো ওই যে পিএনজিটা অ্যাড করে নিচ্ছি, এবার রাইট করে দেবেন। করে দেওয়ার পর এই রিলেটিভ সাইজে যাবেন, এটিকে ছোটো করে একবার বড়ো করে দেবেন। এবার সাইজ মতো ঠিকঠাক হয়ে যাবে। 0 করে, 1 করে, 100 করে দেবেন। আবার রাইট বাটনে ক্লিক করবেন। আবার রিলেটিভ যে পজিশন আছে, রিলেটিভ পজিশনে ক্লিক করবেন। করার এই ব্যান্ডিতে এখানে একটা ক্লিক করবেন, আবার এখানে একটা ক্লিক করবেন। মিডিল পজিশনের মতো বসে যাবে। এবার যেটা করবেন আপনারা, আপনারা আবার ইম্পোর্টে ক্লিক করবেন। করার আবার একটি পিএনজি অ্যাড করে নেবেন। তো এই পিএনজি অ্যাড করে নিচ্ছে আবার একটি। তো আবার এই পিএনজিটি, এই পিএনজিটিও পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন, ওখান থেকে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করে নিচ্ছে, জাস্ট দেখিয়ে দিচ্ছি পিএনজিটি কোথায় গেলো। এই যে পিএনজিটি অ্যাড করে নিলেন। আবার তারপর এই বাটনটিতে ক্লিক করবেন। করার পর এটিকে রিলেটিভ সাইজে যেয়ে এটিকে ছোটো করে নেবেন, জাস্ট 70 করে নেবেন। করার পর এখানে ক্লিক করবেন, এখানে মিডিলে বসিয়ে নেবেন। রাইট বাটনে ক্লিক করে পজিশানে ক্লিক করে নিচে দিয়ে নামিয়ে আনবেন। তবে নামিয়ে আনছি, ঠিক এরকম জায়গায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এবার রাইট বাটনে ক্লিক করে দেবেন। করার পর এই যে অপশানটি আছে, অপশানটিতে ক্লিক করবেন। করবে এটিকে লকগুলোকে লক করে দেবেন, লক করে দিচ্ছি। আবার এই বাটনে ক্লিক করে দেবেন। আবার ইম্পোর্টে ক্লিক করে আবার আপনারা এই যে লোগোটি, এই এটির লোগো, এটিকে ইম্পোর্ট করে নেবেন। করে নেওয়ার পর এটিকে সাইজটি ছোটো করে আপনারা করে নেবেন, 30 মতো করে নেবেন। করে নিয়ে এটিকে নিয়ে এসে এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে, ব্ল্যাক কালারের এখানটার কাছে বসিয়ে দেবেন। তারপর এবার যেটা করবেন আপনারা, এটিকেও লক করে দেবেন। করে দেওয়ার পর এবার এই যে এ টেক্সটে ক্লিক করবেন। এই টেক্সটে ক্লিক করার পর আপনারা এখানে এটিকে সরিয়ে নিয়ে এসে এখানে লিখবেন। তো আমি সাগর 001 লিখে নিচ্ছি, চ্যানেলের নাম সাগর 001 লিখে দিলাম। আবার ওকেতে ক্লিক করে দিলাম। এবার আপনারা সরিয়ে যাবেন যে ফন্টে, ফন্টে গিয়ে মাই ফন্টে ক্লিক করে আপনারা ফন্টটিকে সিলেক্ট করবেন। তো এই ফন্টটিকে সিলেক্ট করে নিচ্ছি, তুমি জাস্ট ফন্টটি সিলেক্ট করে নিচ্ছি। তো এই ফোনটি সিলেক্ট করে নিলাম। এবার এখানে রাইট বাটনে ক্লিক করবেন। করার পর এটিকে সাইজটা ঠিক মতো করে নেবেন। তো সাইজে যাবেন, এদের সাইজ মতো আপনারা করে নেবেন।
সরে নিয়ে এসে পজিশনের মধ্যে বসিয়ে দেবেন। এটিকে 110 এরকম সাইজে করে নেবেন, রাইট করে দেবেন। করে দেওয়ার পরে এবার এখান দিয়ে গিয়ে আপনার ক্লিক করে যে রোট, রোটেটে ক্লিক করবেন, এটি একটু মাইনাস করতে থাকবেন, মাইনাসের দিকে সাপোজ -5 কি 6 করে দেবেন, -5 করলে হবে। তারপরে পজিশনের মধ্যে বসিয়ে নেবেন। তো বসিয়ে নিয়েছি, এবার যেটা করবেন আপনারা আবার এই টেক্সটে ক্লিক করবেন, করার পর এখানে আবার টেক্সটে লিখে নেবেন। তো আমি লিখে নিচ্ছি জাস্ট এখানে অফিসিয়াল লিখে নিলাম, ওকে করে দিলাম। এবার আবার ফন্টে গিয়ে এখানে ফন্টটিকে সিলেক্ট করে নিচ্ছি, এই যে ফন্টটি সিলেক্ট করে নিলাম, ওকে করে দিলাম। এই ফন্টটিকে এখানে ঠিক সাইজ মতো বসিয়ে রোটেটে চলে গেলাম, রোটেট রোটেটে গেলাম, এটিকেও মাইনাস করে দেবো, এটিকে -6 এরকম করবেন, 6 কি 7 -7 করবেন, এটা পজিশনের মধ্যে বসিয়ে নেবেন। বসিয়ে নিয়েছি, আবার অ্যাড্রেসে ক্লিক করবেন, করার পর এটিকে ছোটো করবেন। দেওয়ার পর এখানে আছে 4K স্ট্যাটাস এডিটিং, কিংবা আমরা যেটা লিখতে পারেন 4K স্ট্যাটাস লিখতে পারেন, আমি লিখে দিচ্ছি আমার পছন্দ মতো 4K স্ট্যাটাস এডিটিং নিলাম, ওকে করে দিলাম। করে দেওয়ার পর এটিকে ছোটো করে নেব, এটিকে একটু ফন্ট সিলেক্ট করবো। তো এখানে ফন্টে যে গেস্ট আমি সিলেক্ট করছি এই ফোনটি, যে ফোনটি এই মধ্যে সিলেক্ট করেছিলাম, তো এই ফোনটি সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এটিকে সাইজ মতো বসিয়ে নিচ্ছি, বসিয়ে নিলাম। এবার যেটা করবেন আবার টেক্সট ক্লিক করবেন, এখানে এটিকে উপরে লিখে দেবেন টেলিগ্রাম, TELE টেলিগ্রাম, ওকে করে দিলেন। করে দেওয়ার পর ফন্টে গিয়ে আপনারা লিখে দেবেন, ফোনটি গিয়ে আপনার একটি ফোন সিলেক্ট করবেন। তো আমি এই ফোনটি সিলেক্ট করে নিচ্ছি, আবার ওকে করে দিলাম। সাইজ মধ্যে ছোটো করে যে উপরে এই ব্ল্যাক কালারের জায়গাটি আছে এটিতে বসে থাকবে, তো ছোটো করে নিয়ে আমি চলে যাচ্ছি এখানে পজিশানে, পজিশানে ঠিক মতো বসিয়ে নিচ্ছি। দেখো আরও ছোটো করতে হবে, এরকম করে নেওয়ার পর আপনারা রোটেটে চলে যাবেন, এটিকে মাইনাস করতে থাকবেন, ঠিক মতো বসে যাবে, ঠিক মতো বসে গেছে। এবার আবারও টেক্সটে ক্লিক করবেন, করার পর টেক্সট সিলেক্ট করবেন। তো এই টেক্সটটি সিলেক্ট করছি আমি সাগর 001, সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন। করার পর আপনারা এই যে এখানে ফন্টে চলে যাবেন, ফন্টে গিয়ে সেম এই ফন্টটি সিলেক্ট করে নেবেন। এবার এই ফন্টের লিঙ্কগুলো পেয়ে যাবেন এবার ডিসক্রিপশনে, তো এই ফন্টটি সিলেক্ট করে নিচ্ছি। এবার এটিকে নিজে এখানে বুস করে নেব, বুস করে নিয়েছি। এটাকে এরপর এখানে কালারে চলে যাবেন, কালারে গিয়ে এই যে কালারটা ব্ল্যাক করে দিলাম আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা পছন্দ মতো কালার রাখতে পারেন। আবার এটাতে ক্লিক করে কপি করে নেবেন, কপি করে নেওয়ার পর এটিকে কেটে লিখে দেবেন স্ট্যাটাস, স্ট্যাটাস লিখে দিলাম, ওকে করে দিলাম। তো এই কালারটিকে আমি চেঞ্জ করে দিচ্ছি হোয়াইট কালার করে দিলাম, হোয়াইট করে দেওয়ার পর এরকম পজিশানে ঠিক বসিয়ে দিলাম, এবার জন্য বসিয়ে নিয়েছি। এবার আপনারা কী করবেন, ভিডিওটি রেডি হয়ে গেছে, এই সরি লোগোটি রেডি হয়ে গেছে। এবার ওপরে যে সেটিং অপশন, এই শেয়ার অপশনে ক্লিক করবেন, সরি সেভ অপশনে, সেভ অপশনে ক্লিক করার পর এই যে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। করার পর যে কাস্টম আছে, কাস্টম অপশনে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা করে দেবেন ভেরি হাই কিংবা আল্ট্রা, আমি আল্ট্রা করে দিচ্ছি। করে দেওয়ার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তাহলেই আপনাদের এই লোগোটি সেভ হয়ে যাবে। তো আপনাদের যদি, তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি যদি লাইক করে, তাহলে চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন যেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই। এবং এই ধরনের নতুন নতুন ভিডিও জায়গা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।